শ্রী ভৃগু আসল এক ডাকে সবাই চেনেন এই মহান তান্ত্রিক জ্যোতিষীকে। প্রত্যেক অমাবস্যায় বিশাল ভিড় হয় তার কাজ দেখার জন্য তারাপীঠ মহাশ্মশানে। তিনি কামাখ্যা সিদ্ধ ও তারাপীঠ সিদ্ধ। আমার তো কিছু নাই রে শ্যামা মাকে সব দিয়েছে, আমার তো কিছু নাই রে শ্যামা মাকে সব। নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। যখন আমরা প্রাচুর্যের মধ্যে আমাদের জীবনের নীতি শিক্ষাগুলোকে ভুলে যাই, ঠিক সেই সময় দাঁড়িয়ে আমাদের একজন সৎ গুরুর প্রয়োজন হয়, যিনি আমাদের সঠিকভাবে আমাদের জীবনের একটা দিশা খুঁজে দিতে পারেন, নয়তো আমাদের জীবন কিন্তু পথভ্রষ্ট হয়ে পড়ে। প্রাচুর্য এবং ঐশ্বর্যের লালসায় আমাদের জীবন নানানভাবে বিঘ্নিত হতে পারে, মানে জীবনের যে সঠিক পথ সেখান থেকে কিন্তু আমরা সবসময় দিকভ্রষ্ট হয়ে পড়ি। সেই কারণে একজন সৎ গুরুর প্রয়োজন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যিনি আমাদের সাথে এই অনুষ্ঠানে রয়েছেন, তিনি আজকে দীর্ঘ বহু সময় ধরে আপনাদের সেই গুরুর আসন আলোকিত করে রয়েছেন এবং তার 40 বছরেরও বেশি সময়ের যে অভিজ্ঞতা, যেখানে তিনি অসংখ্য শিষ্যদেরকে তৈরি করেছেন, তার অসংখ্য অনুরাগীরা রয়েছেন যারা কিন্তু একনিষ্ঠভাবে তাকে অনুসরণ করেন এবং বলতে পারি আমাদের এই অনুষ্ঠানকে আপনারা ভালোবেসে দেখেন। তো প্রত্যেককে আমরা অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠান শুরু করব। এবং শুরু করার সাথে সাথে বলবো যে সামনেই আমাদের রয়েছে আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা তিথি, যেই তিথিটি কিন্তু বছরের অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি, যেই তিথিতে শ্রী ভৃগু আসল, মানে যার কথা এতক্ষণ ধরে বলছি, সেই ভৃগুদা বা শ্রী ভৃগু আসল আপনাদের সকলের প্রিয়, যিনি তিনি কিন্তু উপস্থিত থাকবেন আমাদের সাধনপীঠ তারাপীঠ ধামে। সেখানে তিনি মায়ের আরাধনা পুজো পাঠের সাথে সাথে হোমযজ্ঞেরও আয়োজন করতে চলেছেন এবং আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা তিথি, যেই তিথির কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ বলতে পারি যে যারা তারাপীঠে পৌঁছবেন তাদের জন্য, কারণ এই বিশেষ তিথিতেই আমাদের তন্ত্রের গুরু সাধক বামাখ্যাপা তারা মায়ের দর্শন করেছিলেন এই তারাপীঠের মহাশ্মশান ভূমিতে এবং মায়ের উপস্থিতিতে সেই শ্মশান ভূমি আলোক উজ্জ্বল হয়ে উঠেছিল। সেই কারণেই কিন্তু এই বিশেষ তিথিকে আমরা বলে থাকি আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা তিথি, যেই তিথিকে আমরা পালন করি আমাদের জীবনের সমস্ত অন্ধকারকে দূর করার জন্য, অশুভত্বকে নাশ করার জন্য এবং শুভ পথের সূচনা করে যে কোনো ক্ষুদ্র বিন্দু থেকে আমরা বৃহৎকে খুঁজে নেওয়ার জন্য এই তিথিকে আমরা আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা তিথিকে আমরা উদযাপন করি এবং এবছর আমরা উদযাপন করতে চলেছি আগামী 26 অগাস্ট। এবং সেই তিথিতে শ্রী ভৃগু আসল উপস্থিত থাকবেন তারাপীঠ ধামে। তার আগে আজকের এই লাইভ অনুষ্ঠানে তিনি শুধুমাত্র উপস্থিত হয়েছেন আপনাদেরই জন্য। ভৃগুদাকে আজকের অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত, প্রণাম জানাবো। ভৃগুদা নমস্কার। নমস্কার সমস্ত দর্শকবৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং চ্যানেল ভিশনের সমস্ত কর্তৃপক্ষ এবং টেকনিশিয়ান ভাইকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং সমস্ত ভক্ত শিষ্য ছাত্রছাত্রীকে জানাই আমার শ্রী আশিস আশীর্বাদ, এবং দীপাম্বিতাকে আমার শ্রী আশিস আশীর্বাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। একদম ভৃগুদা, আপনি তো এই কৌশিকী অমাবস্যা তিথি মানে আজ বহু বছর ধরে তারাপীঠ ধামে পালন করছেন, তারাপীঠে এই যে কৌশিকী অমাবস্যা তিথির যে গুরুত্ব বা যে মাহাত্ম রয়েছে সেটা কিন্তু আর অন্য কোথাও এতটা মানে এত সাড়ম্বরে কখনোই পালিত হয় না, কারণ আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা তিথির জন্যই কিন্তু তারাপীঠ বিখ্যাত বলতে পারি, কারণ তারা মায়ের উপস্থিতিকে আমরা এই বিশেষ দিনে মানে আমাদের সেই কারণেই কিন্তু এই বিশেষ তিথি তারাপীঠ ধামে আমরা প্রত্যেকে পালন করার চেষ্টা করি। আচ্ছা, কেউ ফোনে আছেন, বলুন। নমস্কার। জয় মা তারা। জয় বাম তারা। জয় মা তারা। কার সম্বন্ধে জানবে মা? আচ্ছা, দীপাম্বি থেকে তোমার বার্থডেট বা সব বলো। তোমার একটা কথা প্রথম কথা বলি শোনো মা, একটা কথা প্রথম কথা বলি, তোমার নামটা কি বললে? নাম বললাম গোস্বামী। হ্যাঁ, আরেকবার বলুন দিদি একটু জোরে করে। বর্ণালী গোস্বামী। বর্ণালী গোস্বামী। আচ্ছা, প্রথম কথা বলছি, তোমার স্বাস্থ্যটা একটু নজর রাখতে হবে, যত্ন নেবে, স্বাস্থ্যের জায়গাটা ভালো পাচ্ছি না,
মানসিক দিক থেকে প্রচন্ড অশান্তি ঝামেলা ফিল করছো, ঠিক বলছি কিনা বলবে? হ্যাঁ, প্রচন্ড অশান্তি ঝামেলা, নিজের লোক শত্রুতা করছে, তোমার নিজের লোকই শত্রুতা করছে সবসময়, বুঝতে পারছো? হ্যাঁ, বলতে পারবে না তো, বুঝতে পারছো? যাক গে, এবং মানসিক শারীরিক মেন হচ্ছে তোমার পয়েন্টটা হচ্ছে মানসিক এবং শারীরিক দুটো জায়গা নিয়ে তুমি প্রচণ্ড চিন্তায় আছো, বুঝতে পারছো? এবার তোমার বাড়ির বললো কি নাম তোরে? বর্ণালী, আপনার নাম বর্ণালী বললেন তো? বর্ণালী বলুন, আজকে যে অনুষ্ঠানে প্রথমে ফোন করলেন, মানে এই অনুষ্ঠানের জন্য ওয়েট করছিলেন তো? অনুষ্ঠানটা প্রত্যেক শুক্রবার আপনি দেখেন? একদম ঠিক কথা বিগুদা, আপনি শুক্রবার করে বসেন আর মানে আপনারা দেখবেন না, এটা তো হতে পারে না, তাই তো? বর্ণালী কি? বর্ণালী আপনার টাইটেলটা আরেকবার বলুন, বুঝতে পারছি না। গোস্বামী, ওকে ওকে ওকে। কোথা থেকে বলছো? একটুখানি আপনি থেমে থেমে বলুন, প্রথমে তারিখটা বলুন। তিন, তারপরে মাসটা কি মাস? ওকে, 3/11, তারপরে 79, আচ্ছা ওকে, এবার বুঝতে পেরেছি। এবার সময়টা বলুন। সকাল 8:45। সকাল 8:45, আর জন্মস্থান? হাওড়া। হাওড়া 8:45 না? হ্যাঁ, 3/11/79, সকাল 8:45, হাওড়া। আচ্ছা এবার বলুন তো, কেন এত অনুষ্ঠানের মধ্যে ভৃগুদার অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকা? সত্যি কথা বলেন? আচ্ছা, ভৃগুদা সত্যি কথা বলেন, আর মানে খুব ভালো লাগলো শুনে। সত্যি আজকের দিনে কজনেই বা সত্যি কথা বলতে পারেন, তাই না? ঠিক কথা বলেছেন একদম। ঠিক আছে, আপনি সাথে থাকুন, বলে দিচ্ছেন। মানসিক শারীরিক এবং পারিবারিক জীবনে নানা রকম সমস্যা, তাই তো? তোমার স্যাটারডে জন্ম ছিল শনিবার? তোমার মেষ রাশি বৃশ্চিক লগ্ন, মেষ রাশি বৃশ্চিক লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ তোমার রাশির ওপর, এখন এখন রাশির ওপর বর্তমানে মঙ্গলরাও চেপে আছে, যার জন্য তো মানসিক শারীরিক এই দুটো জায়গায় খুব প্রবলেম করবে। এখন তুমি উচিত কথা বললে খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? তুমি অন্যায় দেখছো, অন্যায় দেখছো বলছো, খুব খারাপ হয়ে যাচ্ছো। অতএব একটু সাবধান, চতুর্থ তোমার কেতু চতুর্থ স্থান, এবার চতুর্থ পদী শনি তোমার রাহু রাহু যুক্ত হয়ে বসে আছে দশমে, যার জন্যে তো তোমার সবার সাথে একটা মনোমালিন্য, অন্যের প্রীতিভাজন হওয়াটা অস্বাভাবিক, অন্যের প্রীতিভাজন হতে পারছো না, নানা রকম ডিস্টার্ব। কোনো ভালো লোককে দিয়ে একটু দেখিয়ে নাও, ভালো লোক দেখিয়ে নিয়ে ঠিক করে জায়গাটা, এই জায়গাটা গণ্ডগোল আছে একদম। এবং আমাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আগামী 26 আগস্ট কৌশিকী অমাবস্যার যে তিথি আমরা পাচ্ছি, সেটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তিথি, ভীষণ উল্লেখযোগ্য তিথি, বছরের অন্যতম শ্রেষ্ঠ অমাবস্যা তিথি। অর্থাৎ এই তিথিকে আপনারা কিন্তু কাজে লাগাতেই পারেন, এবং ভৃগুদা যখন তারাপীঠ ধামে উপস্থিত থাকছেন, তারাপীঠে এসে আপনারা কৌশিকী অমাবস্যা পালন করতে পারেন, এবং সাথে ভৃগুদা যে যজ্ঞানুষ্ঠান করছেন সেখানেও কিন্তু আপনারা আহুতি দিতে পারছেন। এবং এমার্জেন্সি যে বুকিং নাম্বারটি রয়েছে আপনারা সেখানে কিন্তু খুব সীমিত, কিন্তু ওখানে অনেক বুক হয়ে গেছে, কারণ ভৃগুদা তো আগের থেকে অ্যানাউন্সমেন্ট করেছেন কৌশিকীর জন্য, যেহেতু লিমিটেড লোক নেবেন সেই কারণে অনেকেই কিন্তু আগের থেকে বুকিং করেছেন। আপনাদের মধ্যে থেকে যিনি একদম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসেবে এখানে বুকিং এবার নেওয়া হচ্ছে, এবং এমার্জেন্সি বুকিং নাম্বারটা জানিয়ে দিই, 9836809688। লিখে রাখুন, যাদের দরকার রয়েছে তারা লিখে রাখুন, 9836809688। কেউ একজন সাথে আছেন, বলুন নমস্কার। জয় মা তারা, জয় বাম তারা। আর ডেট অফ বার্থ?
দেবাশিস মুখার্জি। বুঝেছি, নামটা শুনতে পেয়েছি, ডেট অফ বার্থটা বলুন। 21 নভেম্বর 1982 সাল। 21 নভেম্বর 82, সময়টা বলুন। 11:22 রাত্রি। আচ্ছা, আর জন্মস্থান? জন্মস্থান কলকাতায় বড়নগর। ঠিক আছে, আপনি ভৃগুদার অনুষ্ঠান কতদিন দেখছেন বলুন। আমি অনেকদিন দেখেছি, অনেক জন্মকুষ্টি করিয়েছিলাম অনেকদিন আগে। জন্মস্থান? ও, জন্মকুষ্টি করিয়েছিলেন কার? আপনি কলকাতা শোভাবাজার থেকে করিয়েছিলেন। আচ্ছা, কার করিয়েছিলেন, মানে দেবাশিস যার সম্বন্ধে আপনি জানছেন তারই? আচ্ছা, তাহলে আপনি কিন্তু এই যে 5-6 বছর ধরে আপনার এই যে বিশ্বাসের জায়গাটা আমি বুঝতে পাচ্ছি যে মানে একদম অটুট আছে, কারণ আপনার ছেলের যখন প্রবলেম হচ্ছে আপনি কিন্তু ভৃগুদার অনুষ্ঠানটাকে খুঁজেই এখানে ফোন করেছেন, তাই তো? মানে এই যে ভৃগুদার ওপরে যে আপনার একটা বিশ্বাস, মানে অগাধ বিশ্বাসের জায়গা, সেটা কেন একটু কি শেয়ার করতে পারেন? একটু জোরে বলুন দিদি। একদম, এটাই হচ্ছে বিষয়, কারণ আরেকবার বলুন। আচ্ছা, মানে ভৃগুদা আপনি যা বলেছিলেন, দেখুন 6 বছর আগে উনি আপনাকে দিয়ে কুষ্টি করিয়েছিলেন, যা যা বলেছিলেন সেগুলোই হয়েছে, আর ধারণ করার কথা কি বলছেন? দিয়েছিলেন কিছু ধারণ করতে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি বলে দিচ্ছেন, আপনি শুনুন। রোববার জন্ম ছিল, সানডে 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 জন্ম ছিল, রোববার জন্ম ছিল। সাংসারিক লাইফে নানা রকম ডিস্টার্ব চলছে, শরীরটাও খারাপ যাবে, সাংসারিক লাইফও ডিস্টার্ব যাবে, খুব মানসিক চিন্তায় পড়ে গেছে, খুব টেনশনে পড়ে গেছে, প্রচন্ড টেনশনে পড়ে গেছে, নানা দিক থেকে নানা রকম ঝঞ্ঝট অশান্তি শত্রুতা আসছে, বিশেষ করে শত্রুতা ঘরের সবারই হচ্ছে তাই। হ্যাঁ, শত্রুতা আসছে, বাস্তুটা ডিস্টার্ব আছে, তোমার বাড়ি খুব ডিস্টার্ব মা, বাস্তুটা দেখাও। তোমার বাস্তুটা প্রবলেম রয়েছে, বাড়ি দেখো তো, বাসে 1, 2, 3, 4 বাস্তু তোমার উত্তর দিক গন্ডগোল আছে, উত্তর দিকে কোনো কল বা বাথরুম এইসব করা আছে কিনা দেখো, তাহলে গন্ডগোল আছে। আপনি একটু মনে করে বলুন, উত্তর দিকে কি আছে আপনার বাড়ির? ঢুকে উত্তর দিকে বাথরুম নেই, পূর্ব দিকে একটা বাথরুম আছে। না, উত্তর দিকে কি আছে বলুন? পূর্বতে কোনো বাথরুম থাকে? এটা আমাদের ঢোকার রাস্তা। কি ঢোকার রাস্তা বলছেন? উত্তর দিকে, উত্তর পূর্ব, উত্তর পূর্ব দিকটা ভাইটাল, কোনো বাথরুম বা পায়খানা কিছু রাখা যাবে না, জল কল। আচ্ছা, জানলা আছে, ঠিক আছে, উনি বলছেন আপনি দেখে নিন জিনিসগুলো কোথায় কি আছে বলে দিন। উত্তর দিকটা গন্ডগোল আসছে দেখছি, উত্তর দিকে গন্ড। তুমি কাউকে বাস্তবিক দিতে দেখাও, ওর এখন জায়গাটা একটু ডিস্টার্বের মধ্যে দিয়ে যাবে, এখন শনি সাড়ে সাথে যাচ্ছে বুঝলে, মকর রাশি এখন শনি সাড়ে সাথে চলছে, যার জন্য নানা দিক থেকে নানা রকম ঝঞ্ঝট আসছে। তুমি তোমার আশপাশে কাউকে দিয়ে দেখাও, যদি কিছু নাও উপকার পাও তখন আমার সাথে আবার দেখো। আপনি কোথা থেকে ফোন করেছেন জায়গাটা বলুন? ঠিক আছে, আপনি বড়নগর থেকে ফোন করছেন, আপনি ভৃগুদার কাছে মানে শোভাবাজারের চেম্বারে চলে আসুন, যখন আপনার বিশ্বাস রয়েছে ভৃগুদার ওপরে আপনি আসুন, আপনার এই জায়গাটা নিশ্চয়ই ভৃগুদা সমাধান করে দেবেন, কারণ এটা তো ভৃগুদার কাছে কোনো ব্যাপারই নয় যে আপনার যদি বাস্তুগত দিক থেকে কিছু থেকে থাকে সেই জায়গাটা সমাধান করে দেওয়ার। আর সবচেয়ে বড় কথা, ভৃগুদা যেই ন্যূনতম উপায়ে আপনাদের সমাধানের রাস্তাগুলো দিয়ে দিতে পারেন সেটা কিন্তু সত্যিকারের। আজকে আমরা অনেকেই ভাবি যে এত মানে সামান্যভাবে ভৃগুদা কী করে আমাদের জায়গাগুলো শুধরিয়ে দিলেন, কীভাবে আমার এত বড় একটা অসুবিধে এত অল্প কিছুতে আমার সেরে গেল, কারণ আপনারা তো তার আগে অনেক জায়গায় ঘুরে এসেছেন, অনেক টাকা আপনারা ব্যয় করেছেন সেই আপনার সমস্যার সমাধানের জন্য, কিন্তু তখনও আপনার কোনো সমাধান যখন পাননি তখন আপনারা ভৃগুদার কাছে এসেছেন, এবং সেই জায়গাটা ভৃগুদা কিন্তু খুব সহজেই
সমাধান করে দিতে পেরেছেন, এই কারণেই জানি আপনাদের এতটা বিশ্বাস রয়েছে ভৃগুদার উপরে। আচ্ছা, কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। জয় মাতারা, জয় বামতারা। কে বলছেন বলুন? জয় মাতারা, জয় বামতারা। ওকে ওকে, বলুন কোথা থেকে ফোন করেছেন? আমি আরামবাগ থেকে বলছিলাম। আচ্ছা, আরামবাগ থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি নাম আপনার বা কার ব্যাপারে জানবেন? আমি নিজের ব্যাপারে জানবো। নামটা বলুন। মনোরঞ্জন নাগ। মনোরঞ্জন নাগ, না নাথ? নাগ, এনার্জি। আচ্ছা, নাগ। ডেট অফ বার্থ বলুন। 25/12/1960। 25/12/1960। সময় বলুন। 8:20 রাত্রিবেলা। 8:20 পিএম। পিএম, ওকে। আর জন্মস্থান? জন্মস্থান আরামবাগ। আচ্ছা, ঠিক আছে। আপনি ভৃগুদার অনুষ্ঠানে বেছে বেছে ফোন কেন করলেন বলুন? আমি আজ 3-4 বছর ধরে দেখেই যাচ্ছি। দেখেই যাচ্ছেন? ফোনে আর চেষ্টা করেননি নাকি? ফোনেও চেষ্টা করেছিলেন, পাননি? ফোনে আর পাইনি। ও, আজকে তাহলে আপনি 3-4 বছরের চেষ্টা আজকে সফল হয়েছে, তাই তো? বাহ, খুব ভালো। কোনো সময় না নিয়ে তো এমনি বলে দেন, কোনো জন্ম তারিখ দেখা দরকারই হয় না। না, দরকার হয় না, এটা ভৃগুদার মুডের উপরে নির্ভর করে। কখনো হয়তো ডেট অফ বার্থটা চায়, আর কিন্তু ডেট অফ বার্থ না থাকলেও ভৃগুদার কোনো প্রবলেম নেই, খুব সুন্দর করে বলে দেন। রোববার জন্মেছিল? রোববার? হ্যাঁ, রবিবার। তোমার কর্কট লগ্ন তোমার মীন রাশি? কর্কট লগ্ন তোমার মীন রাশি, রেবতী নক্ষত্র দেবগণ, বুঝতে পারছো? প্রথম কথা হচ্ছে তোমার ফিনান্সিয়াল অর্থনৈতিক জায়গাটা প্রচণ্ড প্রবলেম করবে এখন। অর্থনৈতিক জায়গাটাকে নিয়ে প্রচণ্ড প্রবলেম করবে, কাজের জায়গাটা ডিস্টার্ব হচ্ছে বলে অর্থনৈতিক ট্রাবল এসে যাচ্ছে, এবং পয়সা রাখতে পারছ না, হাত থেকে বেরিয়ে যাচ্ছে, নিজের লোকের সঙ্গে নানা রকম ঝামেলা ঝঞ্ঝটে জড়িয়ে পড়ছো, আপন লোকের সাথে মনোমালিন্য চলছে, ঝামেলা, এবং তোমার জ্ঞাতি থেকে শত্রুতা বেশি আসবে, বুঝলে? আচ্ছা, আমাকে কেউ কি ক্ষতি করছে? কেউ কি ক্ষতি করছে? হ্যাঁ, তোমার জ্ঞাতি করছে, তোমার জ্ঞাতি শত্রু আছে, মানে আমার ক্ষতি করে রেখেছে। হ্যাঁ, অনেক দিন করে, আজকে নয়, 4-5 বছর আগেই ক্ষতি করে রেখেছে, তোমার বাড়িটাকেও ডিস্টার্ব করে দিয়ে গেছে, তোমার বাস্তুটাকেও ক্ষতি করে দিয়ে গেছে। বাস্তুটা দেখাও এবং ভালো লোক দিয়ে দেখাও। দ্বাদশ মঙ্গল মাঙ্গলিক আছে, মঙ্গল মাঙ্গল দ্বিতীয় রাহু মানে ধনস্থানে রাহু মানে ধনুক হয়, যে পয়সাগুলো জমাচ্ছে সেগুলো বেরিয়ে যাবে। হ্যাঁ, এবং তোমার কোনো ভালো ভালো যোগাযোগ কিছু করছো, কোনো কাজ, কোনো ভালো যোগাযোগ, শুভ কোনো যোগাযোগগুলো এলেই দেখবেন নাকে টকে আটকে যাচ্ছে, মানে হওয়া কাজগুলো যেটা বলে হচ্ছে না, বুঝলে? একদম নিচের দিকে নেমে যাচ্ছ। তোমার যারা হিতাকাঙ্ক্ষী ছিল আশপাশে তারা সব সরে গেছে, যাকে তুমি অর্থ দিয়েছ, গতর দিয়ে সাহায্য করেছ, সেও দেখো তোমার বিরুদ্ধে চলে গেছে, বুঝতে পারছো? হ্যালো, আমি এই জায়গাটা কাটাতে বলছি। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ঠিক আছে, আপনার যে অবস্থা রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে দেখা করতে হবে এবং যেই মানে সমস্যাগুলো আছে কাটাতে হবে বলছেন বেগুদা। আচ্ছা, আমি বলছি আমার কোনো পাওনা জব কার্ড কিছু আছে? আপনি দেখুন, এরকম করে তো দূর থেকে ফোন করে এত কিছু মানে জিজ্ঞাসা করলে সব উত্তর তো পাওয়া সম্ভব নয়, কারণ পাওনা মানে কারো কাছ থেকে কিছু টাকা পয়সা পেতে পারে কিনা। তো আপনি এসে যোগাযোগ করতে পারেন এবং এই জায়গাগুলো হয়তো একটু ডিটেলিং এ ভৃগুদা দেখে তারপরে আপনাকে বলবেন।
মাঠে এসে দেখা করুন, এবং আগামীকাল যারা দেখা করতে চাইছেন আপনারা হাওড়া ময়দানে নবদিশা চেম্বারে ভৃগুদাকে পাচ্ছেন, শরৎ সদনের বিপরীতে রেমন্ডসের শোরুমের পাশে নবদিশা চেম্বারে থাকবে। তো যারা আজকের অনুষ্ঠান ফলো করছেন আপনারা কিন্তু কালকে হাওড়া ময়দানে নবদিশা চেম্বারে এসে ভৃগুদার কাছ থেকে কনসালটেন্সি নিতে পারেন, এবং বিশেষ করে যারা কৌশিকী অমাবস্যা তিথিতে যেতে চাইছেন বা কাজ করাতে চাইছেন এই গুরুত্বপূর্ণ তিথিতে আপনারাও এসে যোগাযোগ করুন, কারণ কৌশিকী অমাবস্যা তিথি বছরের অন্যতম শ্রেষ্ঠ অমাবস্যা তিথি, এবং অনেকেই রয়েছেন যারা সারা বছর ধরে এরকম একটি তিথির জন্য অপেক্ষা করে থাকেন, ভেবেছিলেন যে গত দু বছরে যেহেতু কৌশিকী অমাবস্যা তিথিতে আপনারা তারাপীঠ ধামে পৌঁছতে পারেননি, কাজ করাতে পারেননি বিশেষ আমাদের জরুরি অবস্থার জন্য, এবছর আপনারা করাবেন, তাদেরকেও বলবো আপনারা কিন্তু যোগাযোগ করে নিন, এবং ভৃগুদার মতন একজন ব্যক্তির হাত ধরে বা কাজ থেকে যদি এই রকম কাজ করাতে পারেন নিশ্চয়ই আপনার যে অশুভত্বের জায়গাগুলো আছে সেগুলোকে আপনি দূর করতে পারেন। বলুন কে আছেন, নমস্কার। কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে বলছেন, ওকে বলুন কার ব্যাপারে? কৃষ্ণনগর থেকে, আচ্ছা ঠিক আছে, বলুন কার ব্যাপারে জানবেন? কিন্তু আপনার ফোনে একটা বিচ্ছিরি সাউন্ড আসছে, ঘরে কি কোনো আওয়াজ টাওয়াজ হচ্ছে? আচ্ছা তাহলে আপনি ফ্যানের সামনে দাঁড়িয়ে কথা বলবেন না, একটু দূরে চলে যান। আচ্ছা এবার বলুন মেয়ের নাম আর ডেট অফ বার্থ। পৌলমী ব্যানার্জি। আচ্ছা ডেট অফ বার্থ? 22/10/2004। 22/10/2004। সময় বলুন। সময় সকাল 7:30 কৃষ্ণনগর। আচ্ছা সময় সকাল 7:30 কৃষ্ণনগর, সাথে থাকুন বলে দিচ্ছেন। 7:30 সকাল বললেন তো? 7:23। ওকে ওকে 7:23 সকাল, ঠিক আছে। আপনি সাথে থাকুন বলে দিতেন। জায়গাটা খারাপ নয়, ঠিকই আছে, স্বাস্থ্য জায়গাটা একটু ডিস্টার্ব করবে, বুঝতে পারছো তো? ওর তুলা লগ্ন মকর রাশি, মকর রাশি শোভনা নক্ষত্র দেবগণ, শনি সারাসাদি চলছে, এরও শনি সারাসাদি চলছে, পড়াশোনা খারাপ হবে না, ভালো হবে, পড়াশোনার জায়গাটা খারাপ নেই, মাঝে মধ্যে একটু কনসেন্ট্রেশনে ডিস্টার্ব হলেও কিন্তু পড়াশোনা ভালো হবে, কিন্তু লগ্নে রবি বুধ কেতু আছে, রাহু দৃষ্টি রয়েছে, স্বাস্থ্য নেই ট্রাবল, দ্বাদশ মঙ্গল বৃহস্পতি আছে, মাঙ্গলিক দোষ থাকলেও বৃহস্পতির সঙ্গে থাকার জন্য দোষটা খণ্ডন হয়ে গেছে, দোষটা খণ্ডন হয়ে গেছে, বুঝলে? খারাপ না ওর, কিন্তু চাকরির যোগও ভালো আছে, চাকরির যোগ ভালো আছে, 1, 2, 3, 4, 5, 6 ষষ্ঠপতি বৃহস্পতি, হ্যাঁ ষষ্ঠপতি, ষষ্ঠপতি এবং তৃতীয়পতি বৃহস্পতি দ্বাদশ বোঝা যে বন্ধুর থেকে শত্রুতা, নিজের জ্ঞাতি থেকে শত্রুতা আসতে পারে, বুঝলে? নিজের জ্ঞাতি, তাহলে ওর ছক খুব ভালো আছে, আরামে থেকে যাও। আর বাড়িটা নিয়ে তোমার একটা সময় তোমার এই বাড়ি নিয়ে নানা রকম প্রবলেম হয়েছিল দেখছি। মানে সেই বাস্তু করা নিয়ে বা বাস্তু নিয়ে গায়ের রং কালো এমন লোক কিন্তু তোমার পেছনে লেগে গেছিলো, হ্যাঁ একদম ওই ওই নাম কালো লোক তোমার পেছনে লেগে গিয়ে যাতে তোমার কিছু না হয় সেই চেষ্টা করছিল এবং তোমার মারা দিচ্ছিল, ডিস্টার্ব করছিল, তাই তো? ঠিক কথা, একদম একদম, এবং এত অসংখ্য অনুষ্ঠানের মধ্যে আপনারা এই কারণেই ভৃগুদার অনুষ্ঠানের অপেক্ষায় থাকেন, তাই তো? দেখো ও দেখো, হ্যালো
আচ্ছা বলুন। আর দেখো তুমি ডান দিকের একটা ঘরের পরের ঘর থেকে কথা বলছো, একটা ঘর ছেড়ে পরে সেটা পশ্চিম দিক আসছে, পশ্চিম দিক আসছে দেখো ঘরটা। কেন বলতো অনেকে জানাশোনা থাকে করে, মানে অনেকে এটা এটা গোটা ফোন নাকি সেই যা জানানোর জন্য এই নাম্বারটা নিচ্ছি। আপনার ফোন নাম্বার বলুন। হ্যাঁ 8693 8 93 ওকে ঠিক আছে থ্যাংক ইউ দাদা প্রশ্ন আছে আরেকটা প্রশ্ন বলুন আমার মেয়ের বর্তমানে সায়েন্স নিয়ে পড়ছে ও ইয়েটা ঠিক আছে তো সায়েন্সে পড়াটা ঠিক আছে তো সায়েন্স নিয়ে পড়ছে ঠিকই আছে এসো আমাদের সঙ্গে খাবে দাবে ঘুরবে পুজোর কাজ করবে, পুজোর কাজ করবে, সারা রাত পুজো করবো, থাকবে বসবে চা খাবে আড্ডা মারবে। ঠিক আছে দাদা, ভালো থাকবেন, একদম তারাপীঠে চলে আসুন কৌশিকী অমাবস্যা তিথিতে, এবং ভৃগুদার মতন একজন মানুষের মানে কাছাকাছি থেকে কাজ করানো সত্যিকারের আপনি যেই অভিজ্ঞতা অর্জন মানে অভিজ্ঞতার সাক্ষী থাকবেন সেটা একদম আপনার জীবনের একটা অন্যতম শ্রেষ্ঠ অভিজ্ঞতা বলে আপনি মানে পরবর্তী সময়ে সেটাকে ধরে নেবেন বা বিবেচনা করবেন সে ব্যাপারে আমি একেবারে নিঃসন্দেহ। আচ্ছা এবার আমরা একটা সাক্ষাৎকারে যাব, মানে এরকমই কোনো একটি অমাবস্যা তিথিতে যিনি এসে কাজ করিয়েছেন ভৃগুদার কাছে এবং তিনি কি বক্তব্য রাখছেন সেটা আমরা শুনব। আপনি কোথায় থাকেন? হিদিরপুর। তো আপনি যে শারীরিক প্রবলেম করে ছিলেন, হ্যাঁ আজকে হোমে প্রথমে আপনার ব্যথাটা অনেকটা কমে গেল, অনেকটাই কমে গেল। আগে বিশ্বাস করতাম না কিন্তু এখন আমি বিশ্বাস করছি এনার কাছে। হ্যাঁ আমি টিভি চ্যানেলে দেখে এনারতে এসে ভক্তি লাগে, আগের মাসেও আমি এসেছি, আমরা অনেক উপকার পেয়েছি। আমরা কথা বলবো শিবিকু আশোর সাথে, আমরা জানবো ওনার মুখ থেকে যে এই ফলানি অমাবস্যার রাতে অসংখ্য ভক্তদের মঙ্গল কামনার জন্য হোম যজ্ঞ ক্রিয়াকর্ম করলেন সেই সম্বন্ধে দু চার কথা শুনবো ওনার কাছ থেকে। আজকে ফলোয়ারিং অমাবস্যা কালকে গেছে, আজকে শনিবার পড়েছিল, খুব ভাইটাল দিন সবাই জানে, এই ভাইটাল দিনে ভাইটাল কাজগুলো হয় যেগুলো আমি করে থাকি। খুব সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ এখানে আসে, অনেক নিরুপায় হয়ে আসে, অনেক জায়গা থেকে ঠকে ঠকেও আমার কাছে আসে এসছে, অনেক জ্যোতিষীর হাত ঘুরেও আমার কাছে আজকে প্রচুর মানুষ এসছে। তারা কী উপকার পেয়েছে তাদের থেকে অত সাক্ষাৎকারে বুঝতে পারবেন কী উপকার পেয়েছে, আমাকে নতুন করে বলা কিছু নেই। আমি জানি মানুষের উপকার করতে পারলে আমার ভালো লাগে, এটাই আমার শান্তি, এটাই আমার আনন্দ, আর কিছু বলতে চাই। এই যে ফল হারেনি অমাবস্যা, এর ফল হারানি মাত্রটা কি? ফল হারেনি মানে ফল দিয়ে মানত করে মাকে পুজো দেওয়া হয়, মাকে ফল দিয়ে, কোনো চালের নৈবেদ্য হয় না, এটা নিয়ম পুরাণ মত থেকে মুনি ঋষিরা করে গেছেন যে চালের কোনো নৈবেদ্য হবে না, ফল দিয়ে মাকে পুজো দিতে হয়, ফল দিয়ে নৈবেদ্য দিতে হয় এবং ফল দিয়ে মানত করলে মনস্কামনা পূর্ণ হয়। এত সংখ্যক ভক্তদের নিয়ে আপনি আজকে তাদের ক্রিয়াকর্ম করলেন, এত সংখ্যক ভক্তদের ক্রিয়াকর্ম করলেন কী হবে, কী হবে পসিবল এটা? না আমি না, ঈশ্বরের সাধনা না করলে কিছু পাওয়া যায় না, ঈশ্বর ছাড়া কেউ পথ দেখায় না। আমি মনে করি আমার মাই সব মাই ঠিক করে দিয়েছে, যাদেরকে তুলেছি রোগ জ্বালা থেকে মুক্তি দিয়েছি, যেগুলো করা যায় সেগুলো করে দেখিয়ে দিয়েছি, সামনাসামনি তুলে দিয়েছি, যেগুলো করা যায় না সেখানে ডাক্তার ছাড়া কোনো পথ নেই। আপনি এটা কীভাবে পারেন যে ধরুন আপনি হোম করতে করতে আপনি বলে দিতে পারেন কার গৃহশান্তি, কারুর হয়তো প্রেমে বাধা, তো এই সমস্যাগুলো আপনি হোম করতে করতে কীভাবে বলে দিতে পারেন? এটা আমি জানি আমার গুরুর আশীর্বাদ আছে এবং গুরু ছাড়া পথ নেই, গুরুই বলে দেয়, গুরুর থেকে বলি, তারপরে তো মা, আগে তো গুরু, গুরুর পর মা। তো এই এত অসংখ্য ভক্ত যে আপনার আজকে এসছে তাদের ক্রিয়াকর্ম আপনি করে দিয়ে চলেছেন দিনের পর দিন, এবং জানবো যে কেন কৌশিকী অমাবস্যা তিথি আমরা পালন করি।
কারণ আমরা ঠিক মানে ঠিক দুর্গাপূজার আগেই কিন্তু কুশি আসনে কুশি আসনে কি করতে হবে ভিগুদা কৌশিকিতে বাবা বামদেব মানে মাকে বসিয়ে মানে পুজো করেছিলেন মানে সেই ওই সময় দর্শন পেয়েছিল মায়ের সেই জন্য কুশি ওই জন্য বলে কৌশিকি অমাবস্যা কৌশিকী অমাবস্যায় মানে যারা অনুষ্ঠান দেখছেন আপনাদের বাড়িতে তারা মায়ের যদি কোনো ফটো থাকে মূর্তি থাকে সেটা কুশির আসনে বসিয়ে পুজো করতে পারে যারা যেতে পারছে না যেতে পারছে কুশি আমার 26 আগস্ট রাত্রিবেলা 26 আগস্ট রাত্রিবেলায় কুশ আসন পাওয়া যায় দেখবে দশকর্ম দোকানে পাওয়া যায় কিনে বসিয়ে মাকে বসিয়ে পুজো করবে তাতে তোমাদের মনস্কামনা পূর্ণ হবে মঙ্গল হবে একদম আচ্ছা ফোনে কেউ আছেন বলুন নমস্কার নমস্কার আমি নিজের সম্বন্ধে জানতে চাই আপনার নামটা বলুন নাম স্বপ্না অধিকারী আচ্ছা স্বপ্না অধিকারী আচ্ছা আজকের অনুষ্ঠান প্রথম থেকে দেখছেন হ্যাঁ প্রথম থেকে দেখছি কিন্তু লাইনটা আজকে পেয়েছি তার জন্য কি খুশি হ্যাঁ খুশি আছি আচ্ছা বেশ আমরাও আপনার সাথে কথা বলতে পেরে খুশি আর কেমন লাগছে অনুষ্ঠান বলুন খুব ভালো লাগছে বেশ থ্যাংক ইউ বলুন আপনার ডেট অফ বার্থটা 1991 5ই নভেম্বর 5ই নভেম্বর 1991 হ্যাঁ ভোর 3:30 ভোর 3:30 আচ্ছা এটা কি 4 তারিখটা 5 তারিখ করে বলছেন 4 তারিখে মানে 4 তারিখ রাত্রিবেলা 5 তারিখ হ্যাঁ ভোর 3:30 আর জন্মস্থান হচ্ছে কলকাতা কলকাতা হ্যাঁ ঠিক আছে সাথে থাকুন বলে দিচ্ছেন মঙ্গলবার জন্ম ছিল মঙ্গলবার হ্যাঁ মঙ্গলবার জন্ম তোর হচ্ছে মা কন্যা লগ্ন কন্যা রাশি বুঝলি লগ্নে চন্দ্র শুক্র দ্বাদশ বৃহস্পতি তোকে অনেকে ভুল বুঝবে অনেকেই মানসিক অশান্তিতে একটু ভুগবি তুই বুঝলি মানসিক অশান্তিতে ভুগবি অনেকের সাথে মতবিরোধ হয়ে যাবে মতের মিলটা নাও হতে পারে অনেকে তোকে ভুল বুঝবে এটাই মেইন পয়েন্ট এবং তুই কিছু করতে চলেছিস করতে চাইছিস সেগুলো হচ্ছে না তাই তো এবং সেটা হয়ে যাবে তুই এক কাজ করবি তোর না কিছু করতে হবে না শোন আমি তোকে আরো ভালো বুঝে দিচ্ছি তোর বাড়ি তোর বাড়ি থেকে এক মানে ওর বাড়ি থেকে গিয়ে বাঁদিকে কোনো বড় শিব মন্দির আছে তোর বাড়ি থেকে বেরিয়ে একটুখানি গেলে বাঁদিকে কোনো শিব মন্দির দেখতে পাচ্ছি শিব মন্দির শিবের মন্দির শিবলিঙ্গ আছে বড় সোমবার সোমবার আকন্দ ফুল এবং বেলপাতা ফুল দিয়ে একটু পুজো করে আসবি যদি পুজো করতে দেয় যদি ঢুকতে দেয় অনুমতি দেয় তাহলে করে আসবি চান টান করেই যাবি হ্যাঁ এক মাস করে বুকিং নম্বরে ফোন করবি আমি ধরবো এখন হ্যাঁ বলছি আমার একটু বাচ্চা সম্বন্ধে আমার সন্তান বিষয়টা তো সন্তান বিষয় তোকে বললাম কেন শিবের পূজা করতে শিবেরে কর শিবের আরাধনা ঘরেও করা যায় তুই ওই শিব মন্দিরে পুজো দে তো তোর সন্তান জায়গায় বড় ঠাকুর বসে আছে যার জন্য সন্তান এসেও আসছে না বা হচ্ছে না বুঝলি বা নষ্ট আবার যোগ প্রবল ওই জন্য বললাম কর এবং ভালো ডাক্তার ডাকে কেন ডাক্তারেরও কাজ তোকে বলে দি তুই এস আর পি এস নামের আদ্যক্ষর এস আর পি লোক থেকে দূরে থাকবি সবসময় তোর পেছনে যারা লাগবে তাদের নামের আদ্যক্ষর দেখবি নয় এস নয় পি ভালো করে লক্ষ্য কর
তার ডাক নাম বা ভালো নাম আলাদা হতে পারে না, হয় এস বা পি থাকবে। এই লোক থেকে সাবধানে থাকবি, মায়ের স্বাস্থ্যটা একটু ট্যাবল দেবে এখন একটু, বুঝলি? ঠিক আছে, মায়ের স্বাস্থ্য ট্যাবল দেবে একটু, ভয়ের কিছু নাই, তুই এটা কল দেবে ভালো হবে, যা মাত্রা যাবে আমতলা। আমি কৌশিক অমাবস্যায় মায়ের পুজো করি, ঠিক আছে? হ্যাঁ, আমার বাড়ি কুশের আসনে বসিয়ে পুজো করবি। হ্যাঁ, আসনে বসেই আমি পুজো করি কৌশিক অমাবস্যাতে প্রত্যেক বছরই। বিরাট মন্ত্র, আমরা মন্ত্র বলে পুজো করি সেটা আলাদা কথা, জয় মাতারা জয় বামতারা, জয় মাতারা জয় বামতারা, ঠিক আছে? এইভাবে মায়ের পায়ে ফুললে তাতেও মা সন্তুষ্ট দেখবি। হ্যাঁ, তুই জানাবি, নিশ্চয়ই ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবেন, আর যদি মনে করেন যে এসে যোগাযোগ করবেন, কথা বলবেন, কারণ আপনার একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, মানে আপনার ইস্যুর ব্যাপারে, তো ভৃগুদা তো বলেই দিলেন যে আপনারা ডাক্তার তো দেখাবেনই, তারপরেও আমাদের অনেক জায়গা রয়েছে, আধ্যাত্মিকতার জায়গা, আমাদের দৈবিক উপায়, সেগুলো যদি মনে হয় যে ভৃগুদার মাধ্যমে আপনারা জানবেন, অবশ্যই যোগাযোগ আপনি করতে পারেন, বুকিং নাম্বারে ফোন করে নিন, তারপরে সরাসরি এসে আপনি কথা বলুন। আবার বলে দেবো, যারা আগামীকাল দেখা করতে চাইছেন, আপনারা হাওড়া ময়দানে নবদিশা চেম্বারে চলে আসুন, শরৎ সদনের বিপরীতে রেমন্ডসের শোরুমের পাশে ভৃগুদা থাকবেন নবদিশা চেম্বারে। আপনারা বুকিং করে নিন, এবং যাদের বিশেষ কিছু কাজ, জরুরি কাজ রয়েছে, যারা আগামী 26 অগস্ট এই কৌশিকী অমাবস্যা তিথিতে কাজ করাতে চাইছেন তারাপীঠে উপস্থিত থেকে, আপনারা কিন্তু এমার্জেন্সি নাম্বারের মাধ্যমে বুকিং করতে পারেন, এবং এই নাম্বারটি হচ্ছে 9836809688। আচ্ছা, এই কৌশিকী অমাবস্যা তিথিতে, মানে তিথিকে কেন আমরা পালন করি, কারণ এই তিথিতে মানে মা দুর্গা, যে বলছো মনস্কামনা জানালে পূর্ণ হয়, ঠিক, মা দুর্গার আরেকটি বিশেষ রূপ হচ্ছে এই কৌশিকী রূপ, এবং এই কৌশিকী রূপ মা ধারণ করেছিলেন শুম্ভ এবং নিশুম্ভ নামে দুই অসুরকে বধ করার জন্য। যখন এই দুই অসুরের অত্যাচারে দেবলোক ভীষণভাবে অতিষ্ঠ হয়ে ওঠে, তখন কিন্তু সমস্ত দেবতারা পার্বতীর কাছে যান, গিয়ে তারা তার কাছে প্রার্থনা করেন, এবং মা পার্বতীর কোষ থেকে এক নারী মূর্তি সৃষ্টি হয়, সেটি হচ্ছে মা কৌশিকী, যেই বিশেষ তিথিকে আমরা তারাপীঠ ধামে পালন করে থাকি, এবং এই বিশেষ তিথিতেই কিন্তু তারা মা এই মহাশ্মশান ভূমিতে আবির্ভূতা হন, আর এই বিশেষ তিথিতেই শ্বেত শিমুল বৃক্ষতলে তন্ত্রের গুরু বাবা বামদেব সিদ্ধি লাভ করেছিলেন। তো এই কয়েকটি কারণ রয়েছে যেই কারণে কিন্তু এই অমাবস্যা তিথি আমরা তারাপীঠ ধামে পালন করে থাকি। বলুন কে আছেন সাথে, নমস্কার। জয় মাতারা জয় বামতারা। নমস্কার ম্যাডাম। জয় মাতারা জয় বামতারা। জয় মাতারা জয় বামতারা। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কোথায় করছেন বলুন? আমি স্যার খদ্দা থেকে বলছি, উত্তম বৈশ্য। আচ্ছা, উত্তম বৈশ্য খদ্দা থেকে বলছেন, বলুন কার ব্যাপারে জানবেন? আমার ব্যাপারেই জান। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 9 ডিসেম্বর 1984। 9 ডিসেম্বর 1984। সময়? সময় সকাল 5:40। আর জন্মস্থান? খর্দ। এবার বলুন, ভৃগুদার অনুষ্ঠান কতদিন ফলো করছেন? স্যারের অনুষ্ঠান অনেকদিন ধরে দেখছি, স্যারকে তো এত বিজি থাকে লাইন পাওয়াই যায় না, এই প্রথম পেলাম। আচ্ছা, 5:40 বললেন তো না, ভোর? হ্যাঁ হ্যাঁ, ভোরবেলা। আর ভোর 5:40, ঠিক আছে, না খড়দহ, ওই খড়দহ। বিজি থাকেন মানে ফোন নাম, ফোন লাইন বিজি থাকে তাই আপনি পান না ফোনে, আজকে পেয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, স্যারের প্রোগ্রামটা খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, কেন ভালো লাগে, কেন বলতে পারবেন? স্যারের কথাগুলো খুব রিয়েল মিলে যায়, এর জন্য খুব ভালো লাগে। একদম ঠিক কথা, ভৃগুদার যেভাবে বলে দিতে পারেন সেটা কিন্তু আজকে প্রত্যেকের কাছে দৃষ্টান্ত। হ্যাঁ, বাস্তবে মিলে যায়। একদম। সানডে জন্মেছিল রোববার? হ্যাঁ রোববার স্যার। আচ্ছা, তোমার হচ্ছে বৃশ্চিক লগ্ন বিশরাশি, বিশরাশি বিশরাশি মৃগশিরা নক্ষত্র দেবগণ, বৃশ্চিক লগ্ন কৃষ্ণপক্ষে প্রতিপদ তিথিতে জন্ম, প্রতিপদ তিথিতে জন্ম, তোমার শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ সংখ্যা 9 লিখে রাখো। প্রথম কথা হচ্ছে তোমার কেরিয়ার এবং তোমার ফিনান্সিয়াল এই দুটো জায়গায় খুব ডিস্টার্ব করছে এখন। হ্যাঁ স্যার, কেরিয়ারটাই মেন আর ফিনান্সিয়ালটাও, ফিনান্সিয়াল জায়গাটা ঠিক আসছে না, পয়সা কোনো অর্থনৈতিক জায়গাটা একটু ট্যাবল দিচ্ছে,
এবং চতুর্থ তোমার, আচ্ছা তোমার মাইন্ডটা, মাইন্ডটা বরাবরই একটা ডিস্টার্ব, বরাবর আজকে নয় বরাবরই সবসময় ডিস্টার্ব। এবং তোমার কিন্তু এক একটা টাইম দেখছি তোমার কিন্তু খুব খারাপ যায়নি, খুব ভালো বাম্পার কাজ হয়েছিল, এক একটা টাইম তোমার কিন্তু বাম্পার টাইম গেছে। আজ থেকে 12 বছর আগে একটা ভালো টাইম বেরিয়ে গেছে, ভালো করে দেখো মিলিয়ে নাও। আজ থেকে 12 বছর বিয়োগ করো, আজ থেকে 18 বছর আগে আবার একটা ভালো টাইম গেছে, অনেক ভালো টাইম কাটিয়েছেন। 18 বছর 12 বছর আর এই 5 বছর, এই টাইম তিনটে ধাপ তোমার ভালো গেছে, এবং আর সাতখানা ধাপ তোমার খুব খারাপ গেছে। দাদা তোমার ঠিক হয়ে যাবে, মাঝখানে একটু ভালো ছিল, এখন একটু খারাপ যাচ্ছে, কাজকর্ম অর্থনৈতিক মানসিক জায়গাটা খুব ডিটিউট করছে। তুমি মন পান দিয়ে দেবী দুর্গাকে ধরে থাকো, মন পান দিয়ে দেবী দুর্গার পুজো করো বা দুর্গাকে স্মরণ করো, মা দুর্গাকে স্মরণ করো, রিং রিং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সা, আমরা উচ্চারণ করি রিং কুলকুনি চক্র, রিং 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 দুর্গে দুর্গে রক্ষণী। বলছি তো সামনের দিনটা ভালো আসছে, 100% ভালো আসবে, তুমি ওটা করো, এক মাস করো, রিং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সাহা, এইভাবে করো, ঘুম থেকে উঠে কেন করো, দেখবে ভালো যাবে। একদম ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন কত সহজ উপায়ে ভালো থাকার কথা ভৃগুদা আপনাদেরকে বলে দিতে পারেন, এই কারণেই শ্রী ভৃগু আসল, মানে যার প্রোগ্রামে ফোন করার অপেক্ষায় আপনারা কিন্তু মানে দীর্ঘ হয়তো কয়েক বছরও কাটিয়ে দিতে পারেন, কারণ ভৃগুদা যেভাবে আপনাদের ভালো থাকার কথা বলতে পারেন একেবারে শাস্ত্রীয় মতে, সেটা কিন্তু আজকে আর কারো পক্ষে সম্ভব নয়, কারণ শ্রী ভৃগু আসল তো একজনই হতে পারেন, তাই তো ভৃগুদা? আর তারাপীঠে যখন আপনি থাকছেন এবং আপনাদেরও সুযোগ রয়েছে আজকে 2 বছর বাদে তারাপীঠে, মানে আমাদের যেরকম বলে না ঠিকানার দরকার নেই, তারাপীঠে নেবেই শুধু ওই নাম্বারগুলোতে ফোন করলেই দেখবেন ভৃগুদা আপনার সামনে এসে দাঁড়িয়ে গেছে, বলবো চলে আয় এই যে দাঁড়িয়ে আছে এখানে। একদম, এবং ভৃগুদার কিন্তু সবসময় মানে একেবারে কি বলবো মনে প্রাণে যে কাজগুলো করেন সেটা কিন্তু একদম ভীষণ ভাবে তিনি আত্মনিয়োগ করে কাজ করেন, এবং বিশাল একটা ডিমান্ড কিন্তু কখনোই ভৃগুদা করেন ক্যান্ডিডেট। হ্যাঁ, একটা জিনিস, কোনো ক্যান্ডিডেট যদি আসতে না পারে, দেখ একটু, কোনো ক্যান্ডিডেট যদি আসতে না পারে, কোনো ক্যান্ডিডেট এলো না কিন্তু তার কঠিন সমস্যা, তার বাবা মেয়ে তার ফটোটা নিয়ে আসবে, কোনো ফটোটা নিয়ে আসবে। আর মায়েদের বলি, যারা যারা স্বামীর থেকে সুখ শান্তি কিছু পাচ্ছ না, অশান্তি, স্বামী অন্যত্র কোনো জায়গায় মন দিয়ে বসে আছে সেখানে অশান্তি, স্বামীর কাঁচা কাপড় টাপড় থাকলে এই খুঁট একটু খুঁট এই কোনা থেকে একটু কেটে নিয়ে চলে আসবে, স্বামীর ফটোটা নিয়ে আসবে, বেশ তাহলেই হবে, তাহলে নালে অসুবিধা আছে। একদম, মানে এই যে সামান্য একটি উপায়, যে উপায়ে ভৃগুদা আপনাদের এই যে ঘরে ঘরে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে প্রবলেম, সেই প্রবলেমকে সমাধান করার জায়গা দেখিয়ে দিলেন, এবং জানি না এখন ফোন এসছে, আজকে তো অনুষ্ঠানে আর সময় নেই, খুব তাড়াতাড়ি বলুন কে আছেন, বলুন, নমস্কার। হ্যাঁ বলুন, কার ব্যাপারে জানবেন? নাম আর ডেট অফ বার্থটা খুব তাড়াতাড়ি বলুন। আমার নাম হলো অমিত চক্রবর্তী, ডেট অফ বার্থ 4/10/1972। 4/10/1972, সময় বলুন। সকাল 9:15 নৈহাটি। নৈহাটি, এবার বলুন ভৃগুদার অনুষ্ঠান কেন ফলো করেন? অনুষ্ঠান ভালো লাগে, অরিজিনালিটি পাই, জন্যই ফলো করি। সকাল 9:10 বললেন সময়? 9:15। 9:15 নৈহাটি, নৈহাটি থেকে ফোন করেছেন, বেশ। তোমার ক্যারিয়ারটা খুব প্রবলেম করছে এখন? কন্টিনিউয়াস প্রবলেম করছে? হ্যাঁ, ক্যারিয়ার যারা প্রজন্ম পড়া খুব চেষ্টা করছো কিছু করারও, আদার্স কিছু করার চেষ্টা করছো, সেগুলো বাধা পাচ্ছো? বাধা মানে আমার বিশাল বড় কাজ, আমার মানে হাতে মধ্যে এসে বেরিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার, আমার বিশাল বড় কাজ, এই বয়সেও কাজ একটা বড় সুযোগ পাচ্ছি কিন্তু বুধবার জন্ম ছিল, বুধবার তোমার হচ্ছে সিংহ রাশি, সিংহ রাশি বৃশ্চিক লগ্ন, মঘা নক্ষত্র দেবারিগণ রাক্ষসগণ, শনি
রবির দৃষ্টি বিনিময় তোমার রয়েছে বর্তমানে শনিচন্দ্রর একটা দৃষ্টি বিনিময়, যার জন্যে এখন বর্তমান, এবং ওই যে ওই জন্যে তোমার জায়গাটা খুব প্রবলেম করছে, তোমার হাতে এসেও আসছে না, হাতে পয়সা এসেও হাত থেকে ফসকে বেরিয়ে যাচ্ছে, বুঝলে? তোমার 20 টাকা আয় করলে 40 টাকা ব্যয়ের দিকে যাচ্ছে, ব্যয় তো সবার আছে, 20 টাকা আয় করলে 40 টাকা ব্যয়, এবং তোমার খুব কাছের লোক তোমার পেছনে মাঝে মাঝে একটু খোঁচা মারছে, ভেতরে ভেতরে তুমি বুঝতে পারছো কি জানি না, এই দিকে গেলে সাবধান থাকবে, বুঝলে? তোমার বেরিয়ে যাবে, তুমি একটুখানি সহ্য করো, যদি পারো আমার সাথে ব্যারাকপুরে দেখা করতে পারো, একদম আপনি মঙ্গলবারে ব্যারাকপুরে চেম্বারে চলে আসুন, টাইম অল্প বলে আর কিছু বলা যাচ্ছে না, একদম। এবং আগামী 26 অগস্ট কৌশিকী অমাবস্যা তিথিতে আপনি কাজ করান এবং আপনারা কাজ করান তারাপীঠে উপস্থিত হয়ে ভৃগুদার সাথে থেকে অবশ্যই আপনাদের যে কোনো সমস্যার সমাধান করান। আর সকলে ভালো থাকুন, নমস্কার। জয় মাতারা, জয় বামতারা, জয় মাতারা, জয় বামতারা।